রাতে প্রায় 2:20 কটক ভুবনেশ্বর হাইওয়ে কেনালকু খসিলাকার কটক আড়ু জোরে আসুথবা জাগুয়ার হেলা দুর্ঘটনাগ্রস্ত সিসিটিভি ভিজুয়াল হে কহুছি কেতে ভয়ঙ্কর থিলা দুর্ঘটনা রাস্তা কোড়ে থিবা কেনালরে কিভলি পড়ুছি জাগুয়ার রাতির অন্ধকার ভিতরে কারে নিয়া লাগিবার আলোক স্পষ্ট দেখা যাচ্ছি দুর্ঘটনা পরর এই দৃশ্য তাকু হি প্রমাণিত করুছি রাস্তা কাম চালুথবারু ভ্রমরে পড়ি যাইথিলে চালক বোধ হুয়ে তল না উপর রাস্তারে যাবে ঠিক করি পারি নথিলে ফিডরে গাড়ি আইছি আসিকি তো মাড় হইছি মাড় হইছি আর জানি পারনা কি উপর রোডে যাবে কি তল রোডে যাবে সিধা পশিনি পশি গছরে মাড় হইছি পুরা গাড়ি যাই ভিতরে তিন জন 2 ঘন্টা খন লাগি যাইছি 1.5 ঘন্টা তাকে আনি তাকে গোসাড়ি কাল আড়ু তো তা ভিতরে পুরা চেপা আউ 3 ঘন্টা এটি মরছি যে বয়সে চালগলে আমার ঘর সমস্ত বহুত মর্মাহত করেছি ও ভাইকর গোটিয়ে পুয় এতে এতে খুশি বা সবুলে সে সমস্ত দুঃখে সবুলে ঠিয় হুয়ে তার তার নেচরই ডিফরেন্ট লা কিন্তু আমি হঠাৎ আমি এই জিনিসকু মু আসিছি অবিকা পোস্টমর্টম চালিছি আপনার এসিবি পোস্টমর্টম চালছি কিন্তু কিছু কহিবা কন্ডিশনসে আমার আমার ভিতরে জন ভাই আমি এতে ইয়ং এজ্রে এতে বিবাহ তার পরদিন তার যাইবার লা বিবাহ জলদি হবার লা এই অবস্থায় তাকে আমি হরাই সমস্তে যে তাকে পর্সনালি চিহ্নিলে এবং ন জাঁথিলে সে সংগঠন তার বহুত ভালো সংগঠন লা এবং সবু জায়গায় আপনার স্পোর্টসর কোন সবু জায়গায় তার কিছু না কিছু কে কোটে তার সাংসাথী লা শত্রু বলে কে নিলে ভারি খুশি বাসিয়া পিলাটি দুর্ঘটনার চালি যাই 3 জনক জীবন মৃতকঙ্ক ভিতরে রয়েছেন পূর্বতন মন্ত্রী অমর প্রধান পুয় অঙ্কুর প্রধান কটক তেলেঙ্গা পেঠ নিকটে ভারসাম্য হরাই কার ভুবনেশ্বর আসুবা বেড়ে কেনাল ভিতরে পড়ি যাই প্রত্যক্ষদর্শীঙ্ অনুসারে অধিক বেগরে আসুবার ঘটিছি দুর্ঘটনা প্রচণ্ড শব্দ হবার পুলিশকু সূচনা দিয়ে সেঠারে লোকে পৌঁছি পুলিশ ও দমকল বাহিনী প্রায় 2 ঘন্টা ধর চালি কসরত পাড়ে বুড়ি কার সহ 3 জনক উদ্ধার করা যাই তবে বড় ডাক্তারখানা নিয়ে বি 3 জনক জীবন বঞ্চিপারি নথিলা কারে অঙ্কুরক সহ গৌতম দাস ও প্রমিত মধুপতি রয়েছে গৌতম দাস গোপালপুর পর্সন তার আইডেন্টিফিকেশন হচ্ছে চালুচি এই রিলেশনে মোরাবাগ পুলিশ স্টেশন গোটে ইউনিক কেস রেজিস্টার করা যাই আর সদর পুলিশ স্টেশন গোটে কেস রেজিস্টার করা যাই 548 আন্ডার সেকশন 3045 কেস আর আমার পুলিশ আর্টিকেল আর আমার ইঞ্জিনিয়ারিং টিম যাই জয়েন্ট ভিজিট করে কি দেখিব কি কটক বিশ্বজিৎ দাসক রিপোর্ট অর্গস নিউজ।